একজন বাবা, একজন বাবা তার ছেলের জন্য বউ খুঁজতে গেছে। এবার সেই বাবা বউ খুঁজতে 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 সে কিনা ভুলেই গেছে যে সে তার ছেলের জন্য বউ খুঁজতে গেছে। তার মানে সে নিজে বিয়ে করে ফেলেছে। এবার সে বাড়িতেও নিয়ে গেছে এমন ভাবে, মানে রাত্রেবেলা যখন সবাই ঘুমিয়ে পড়েছে প্রায় 3টে 4টের সময়, তখন বাড়ি নিয়ে গেছে চুপি চুপি আস্তে আস্তে। তারপর কি হলো সেটা গানের ভাষায় বলছি। বেটার বিয়ে দিতে গিয়ে, বেটার বিয়ে দিতে গিয়ে, ও বাবা ও বাবা, বাবা নিজে বিয়ে করেছে। চুপি চুপি বাবা আমার নতুন বউ এনেছে। মন দিয়ে কথাগুলো শুনবে, খুব ভালো লাগবে। আর কয়েকটা প্রশ্নও আছে, চল। দুজনেই ক্ষতিগ্রস্ত দিয়েছে, তাই দুজনের জন্যই জোরদার করে হাততালি।
গেছে। আবার চান্স দিচ্ছি, বলো কি। আচ্ছা আমি এক্সপ্লেন করছি, আমার বাবা যদি একটা নতুন বিয়ে করে আনে তাহলে সেই নতুন বউ আমার ভাইয়ের সম্পর্কে কি হবে? মা মা, তোমরা বউ বলেছ, আমার মায়েরা মা বলেছে, ঠিক আছে। তো আমি ডিসাইড করছি, মানে দুজনের মধ্যে উত্তরটা ঠিক হয়েছে, কিন্তু আমাদের মায়ের, আমার মায়েদের কিন্তু ঠিক হয়ে গেছে উত্তরটা, তাই দাদা ভাইদের পাল্লাটা একটু হালকা হয়ে গেল। তো মায়েদের আরও এক পয়েন্ট প্লাস হলো, মায়ে মায়েদের 2 পয়েন্টস আর দাদা ভাইদের 1 পয়েন্ট। তাই আমার ভাই জানে না গুণের কথা, মা ঘরে এনেছে। এবার কিন্তু মনে হচ্ছে মায়েরা জিতে যাবে, তাই চুপি চুপি বাবা আমার নতুন বউ এনেছে।
কে কি হবে কি হবে দিদা ঠিক তো? হ্যাঁ মামি দিদা তো দিদা। আচ্ছা এবার তোমাদের কি বলো দিদিমা দিদিমা এবার তো আমার চয়েস করা মুশকিল হয়ে গেছে। মায়েরা বলেছে দিদা আর তোমরা বলেছো দিদিমা, দুটোই তো এক, তাহলে কি হলো? দুজনেই সমান হয়ে গেল, কিন্তু কিন্তু তোমরা কিন্তু এখনো 2 পয়েন্ট হয়ে গেছে, তাই তোমরা কিন্তু হেরে গেলে। মায়েদের 3 পয়েন্ট হয়ে মারা জিতে গেল, তাই মায়েদের জন্য জোরদার করে সকলে মিলে হাততালি দিদার জন্য। বাবা